সো যারা আমার চ্যানেলে স্বচ্ছ ছবি দেখতে পাচ্ছেন না সো তারা কাইন্ডলি কোয়ালিটি যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন সো এই অপশনে গিয়ে আপনি 1080p করে দেন 80p তে রাইট মার্ক করে দেন তাহলে আমার চ্যানেলের ভিডিও টিউটোরিয়ালের স্বচ্ছ ছবি আপনারা দেখতে পাবেন যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি আমার চ্যানেলে সাবস্ক্রাইবে ক্লিক করুন সো আমি আর কথা না বাড়িয়ে আমার ভিডিও টিউটোরিয়ালে চলে যাচ্ছি সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনার যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে কিভাবে এডিট ওয়াটারমার্ক এবং যে ফিল এফেক্টসটা যুক্ত করবেন সো সেই ধরনের ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদের মাঝে আমি প্রায় উপস্থাপন করব সো আমার ভিডিও টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন সো ফার্স্টলি আপনি যদি আপনার ল্যাপটপ বলেন ডেস্কটপে বলেন আপনি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ইনস্টল করে থাকেন সো সেক্ষেত্রে আপনাকে ফার্স্টলি করতে হবে আপনি আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে যাবেন সো আমি যেভাবে ইনস্ট্রাকশনগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি সো আপনারা ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন সো প্রথমে ফার্স্টলি আপনাকে মাইক্রোসফট অফিসে যেতে হবে অফিসে যাওয়ার পর মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে যাবেন সো আসলে আপনারা এই সম্পর্কে আমার চেয়েও আরও বেশি ভালো জানেন জাস্ট তারপরেও আমি আপনাদের মাঝে কিছু একটু ডিফারেন্ট কিছু ইস্যু আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব সো ফার্স্টলি আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাবেন যেটা এখন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকুমেন্ট ওয়ান আমি ফার্স্ট স্ক্রিন একটা নতুন নিউ একটা ডকুমেন্ট ওপেন করেছি আর যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সো এখানে আপনারা অনেকগুলো মেনু বার দেখতে পাচ্ছেন যেমন যেখানে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট রোলস ট্যাবলস উইন্ডোজ হেল্প সো এই ধরনের অনেকগুলো এখানে আপনারা আসলে যে ইনস্ট্রাকশনগুলো এখানে এক একটা টুল বারের মধ্যে এক একটা যে ওয়ার্ক বা ইস্যু রয়েছে সো সেক্ষেত্রে আপনারা যে এই যেই মেনু বারগুলো রয়েছে আসলে এগুলো সম্পর্কে আপনারা ভালো জানেন সো আমার আজকে ভিডিও টিউটোরিয়াল হচ্ছে এই ফরম্যাটের যে ফরম্যাটের মধ্যে যে একটা অপশন রয়েছে এই অপশনের মধ্যে যে একটা ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ড অপশনের মধ্যে আপনি যে এখানে আমি দুইটা কিছুক্ষণ আগে আমি একটা ফ্লোয়িং ইনস্ট্রাকশনের কথা বলেছিলাম কিভাবে আপনি আপনার যে চ্যানেলের মধ্যে সরি আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে যে নতুন ডকুমেন্ট তৈরি করার পর সেখানের মধ্যে ফিল এফেক্টসটা এবং প্রিন্ট ওয়াটারমার্কটা কিভাবে যুক্ত করবেন সো সেই ধরনের অপশনটা আজকে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করব তো ফার্স্ট আমি প্রেজেন্ট করছি উপস্থাপন করছি প্রিন্টেড ওয়াটারমার্কটা কিভাবে আপনি এই জায়গাটি এখন এখানে দেখতে পাচ্ছেন খুবই একটা যে হোয়াইট টাইপের একটা খুবই কোনো অপশন এখানে দেখতে পাচ্ছেন না সো এখানে একটা ওয়াটারমার্ক এখানে আসবে মানে আপনি যে টাইপটা করবেন সেখানে জলসা টাইপের একটা ওয়াটারমার্ক সেখানে যুক্ত হবে সো ফার্স্টলি আপনি ফরম্যাট ফ্যাক্টরি গিয়ে এই ফরম্যাট ফ্যাক্টরি গিয়ে ফার্স্টলি করতে হবে কি আপনি আপনাকে ফরম্যাট ফ্যাক্টরি যাবেন ফরম্যাট ফ্যাক্টরি গিয়ে প্রিন্টেড ওয়াটারমার্ক অপশনে যাবেন সো এই প্রিন্টেড ওয়াটারমার্ক অপশনে গিয়ে এখানে আপনি চাইলে আপনার যে নামটা অ্যাটাচ করবেন সো ফার্স্টলি আপনাদের এই ধরনের একটা স্ক্রিন আসার পর আপনাকে করতে হবে কি এখানে পিকচার ওয়াটারমার্ক আছে সো আমার ওয়াটার আসলে আমি ওই ভিডিও টিউটোরিয়ালটা পরবর্তী একটা টিউটোরিয়াল আমি সেটা উপস্থাপন করব জাস্ট আমি টেক্সট ওয়াটারমার্কটা কিভাবে যুক্ত করবেন সো সেই অপশনটা ফার্স্টলি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি এখানে একটা অপশন লিখতেছি আমার চ্যানেলের নামটা লিখতেছি FY সো আপনি আমার যে আমি আপনি যে এখানে যে ডকুমেন্টের মধ্যে যে নামটা অ্যাটাচ করতে চাচ্ছেন যে এখানে যে টেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন ওই টেক্সট অপশনে আপনাকে লিখতে হবে কি ফয়সালস এডুকেশন কাউন্সিল কথাটা লিখবেন লেখার পর আপনি কোন ফন্টে সেটা অপশনটা সেখানে অ্যাড করতে যাচ্ছেন সো এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে সো এক একটা পয়েন্ট আপনার পছন্দ অনুসারে আপনি চাইলে সেখান থেকে অ্যাড করে নিতে পারেন এরপরে সাইজের কথা সাইজ অপশনটা যদি আপনি নির্দিষ্ট করে দিয়ে দেন তাহলে সেটা নির্দিষ্ট করে থাকবে আর না হয় ওটু দিয়ে রাখলে জাস্ট ভালো হয় কারণ আপনার পেজ অনুসারে সেটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে নিবে সো এখানের মধ্যে একটু কালারটা ডিফারেন্ট বিভিন্ন কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এখানে আপনার মাঝে শো করছে সো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে বিভিন্ন কালারটা অ্যাড করতে পারেন আর এর চেয়েও আরও বেশি কালার অ্যাড করতে চাইলে এখানে মোর কালার্স যেটা দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনার সুইটেবল অনুসারে আপনি কালার অ্যাড করে নিতে পারেন সো ফার্স্টলি আপনাকে আমি জাস্ট এই কালারটা আমি সুইটেবল মনে হচ্ছে সো এই কালারটা আমি অ্যাড করে দিলাম সো এই কালারটা দেখাও নাও যেতে পারে সো আমি আর একটা কালারটা অ্যাড করছি সো এখানে এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এই কালারটা আসলে সেখানে অ্যাটাচ করছি সো এখন আপনারা যে কালারটা এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লোজ দিলাম
সো এখানে এই যে এখন এই যে ফয়সালস এডুকেশন কাউন্সিল একটা অপশন এখানে শো করছে সো এই অপশনটা যদি আপনারা চাইলে আরো একটু ডিসকোয়ালিফাই বিভিন্ন ধরনের অপশনে সেটা চেঞ্জ করে নিতে পারেন মনে করেন আপনি যে অপশন এখন দিবেন এটা একটু রাউন্ড টাইপের বা যেটাকে বলা হয় যে ডায়াগোনাল নামের একটা অপশন সেখানে শো করেছে যদি আপনি চাইলে সেটাকে যদি এই যে এখানে লেখা আছে কি সেমি ট্রান্সপারেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সো এখানে যদি আমি সেটা তুলে দিই তুলে দিলে এটা একটু আরো গাঢ় টাইপের হবে আর যদি সেটা রাইট মার্ক করে রাখেন তাহলে সেটা একটু হালকা টাইপের জটলা টাইপের আপনার যে এখানে টাইপ করার পর আপনি মনে করেন এই জায়গাতে টাইপ করছেন সো এই টাইপ করার পর টাইপ পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটা থাকবে আর যদি জলসা টাইপের দিতে চান তাহলে এই অপশনটা রাইট মার্ক করে রাখবেন আর যদি সেটা ডাইরেক্টলি অ্যাটাচ করতে চান তাহলে এইভাবে দিবেন কারণ এইভাবে দিলে জিনিসটা পারফেক্টলি সুন্দর দেখাবে না কারণ আপনি এর উপরে যে লেখাটা তুলবেন সো এই লেখাটা এই জলসা টাইপের লেখাটার জন্য ও আপনার যে মেইন ডকুমেন্ট যে লেখাগুলো লিখবেন সো এই সেই লেখাটা বোঝা যাবে না প্রিন্ট করলে সো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি এই মার্কটা তো তুলে দিতে হবে মানে এই মার্কটা রাইট করে দিতে হবে সো যদি আপনি চাচ্ছেন এর বা আঁকা টাইপের বা এইভাবে না দিয়ে আপনাকে আপনি যদি চান হরি জন্টাল একটা এখানে আপনারা যে অপশনটা দেখতে পান যদি আমি এটাতে ক্লিক করে দিই তাহলে এটা সোজা টাইপের একটা অপশন এখানে যে শো করেছে এখন যেভাবে দেখতে পাচ্ছেন যদি আমি এটা রাইট মার্কটা তুলে দিই তাহলে আরও একটু ঘাটো টাইপের জিনিসটা পারফেক্টলি শো করেছে সো এইভাবে আপনারা চাইলে যে ওয়াটার মার্কটা যুক্ত করতে পারেন আপনার যে এখানে ফন্ট টেক্সট সাইজ কালার অনুসারে আপনি সেটা সুইটেবল মনে করে আপনার যেটা লাইক ও পছন্দ হয় সো সেক্ষেত্রে সেই অপশনটা আপনারা এখানে দিতে পারেন সো আমার এই যে ফিল্ড এখন আমি যেটা আপনাকে দেখিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে আপনি কীভাবে ওয়াটার মার্কটা যুক্ত করবেন সো এর পেছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আবার ফিল এফেক্টসটা একটা অপশন রয়েছে ওই ফিল এফেক্টসটা কীভাবে যুক্ত করবেন সো এখানের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে যেমন এখানে গ্রেডিয়েন্ট রয়েছে টেক্সচার রয়েছে প্যাটার্ন রয়েছে ফিকচার রয়েছে সো আপনার পছন্দ অনুসারে এখান থেকে যে কোনো একটা এফেক্ট যুক্ত করতে পারেন মনে করেন আমি এখন যে অপশনটা এখানে যুক্ত করেছি মনে করেন আমি যে এখানে ওয়ান কালার লেখা আছে যদি আপনি এখানে সিলেক্টেড ওয়ান কালার করতে চান মনে করেন আমি এখানে ওয়ান কালারটা যুক্ত করলাম মনে করেন এখানে যে কালারটা এখানে দেওয়া আছে মনে করেন আমি এই কালারটা উকে দিলাম উকে দেওয়ার পর এখানে যে এখন এফেক্টটা আসছে আসলে এই এফেক্টটা আসছে এখন ওয়ান কালারটা যুক্ত করলাম যদি আপনি পরবর্তী আবার সেই কালারটা যদি আপনার সুইটেবল মনে না হয় তাহলে আপনি চাইলে সেখান থেকে আরও বিভিন্ন কালারের এখানে সুইট বা পছন্দ অনুসারে সেই কালারটা এফেক্টটা যুক্ত করতে পারেন মনে করেন আমি এই কালারটা দিলাম এখন এই যে এই ধরনের একটা স্ক্রিন শো করেছে সো আবার দ্বিতীয়বার যদি আপনি আরও কালারটা চেঞ্জ করে দিতে চান মনে করেন এখানে যে এই কালারটা রয়েছে বা এই কালারটা রয়েছে আপনি চাইলে বিভিন্ন কালার সেখানে অ্যাড করতে পারেন মনে করেন আমি এই কালারটা এখন যুক্ত করলাম আপনি চাইলে আরও কালার অ্যাড করে দিতে পারেন মনে করেন আমি ব্ল্যাক কালারটাও অ্যাড করতে পারি সো এই ধরনের আপনাদের পছন্দ অনুসারে সেখানে কালারটা কী করে নিতে পারেন এফেক্টটা যুক্ত করে নিতে পারেন সো যদি আপনি আরও কালার সেখানে অ্যাটাচ করতে চান মনে করেন এখানে অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিফারেন্ট ইস্যু এখানে রয়েছে মনে করেন আপনি এখান থেকে যাচ্ছেন বিভিন্ন কালার এখানে আপনাদের পছন্দ অনুসারে বিভিন্ন যে পছন্দ অনুসারে আপনি এক একটা ফন্টের কালারটা যুক্ত করে নিতে পারেন যেমন এখানে ভার্টিক্যাল ডায়াগন আপ যেমন ডায়াগন ডাউন এবং ফ্রম কর্নার এবং ফ্রম সেন্টার সো সেক্ষেত্রে এখানে বিভিন্ন পছন্দ অনুসারে আপনি চাইলে সেখানে কী করে নিতে পারেন কালারটা অ্যাড করে নিতে পারেন সো আরেকটা অপশন হচ্ছে এখানে আমি যে অপশনটা এখন দেখিয়েছি সো এখানে টেক্সচার একটা অপশন দেখতে পাচ্ছেন মনে করেন আমি এখানে টেক্সচার অপশনটা যুক্ত করলাম সো এখানে টেক্সচার অপশনের মধ্য দিয়ে আপনারা যে কালারটা এখন দেখতে পাচ্ছেন সো এখানে আপনি চাইলে এখানে টাইপ করতে পারেন এখানে কোনো সমস্যা হবে না এখানে বিভিন্ন টাইপ অ্যাড করে দিতে পারেন মনে করেন আমি এই যে টাইপ করছি সো এখানে ফিন করার সময় আপনার ফেসটার নিচে এই অপশনটা এখানে থাকবে আর পিন করার সময় পেছনে ব্যাকগ্রাউন্ডটা এটা থাকবে আর এটা থাকবে জলসা টাইপের সো এখানে কোনো সমস্যা হবে না আর আপনার যদি সেটা যদি আরও চেঞ্জ করে নিতে পারেন আর বিভিন্ন কালারের এখানে বিভিন্ন কালার রয়েছে সো এখানে এই যে এখন আমি যে কালারটা এখানে খুব সুন্দর পারফেক্টলি দেখাচ্ছে আসলে এই কালারটা আপনাদের পছন্দ অনুসারে সেখানে বিভিন্ন কালার যে প্রিন্ট কালার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করে নিতে পারেন সো এর পরবর্তী আমি আসলে প্যাটার্ন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে সো এখানে আমি চাইলে এই অপশনটা অ্যাড করে দিতে পারি এই যেমন আমি প্যাটার্ন যে অপশনটা দেখতে পাচ্ছেন সো এখানে প্যাটার্নটাও চাইলে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন এই যে প্যাটার্নটা আর যদি না হয়
সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই অপশনটা থাকবে। আবার পিকচার অ্যাড করে নিতে পারেন, মনে করেন আপনার এখানে পছন্দ অনুসারে আপনি যে ওয়াটারমার্কটা যুক্ত করতে যাচ্ছেন, সো সেখানে ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্কের ব্যাকগ্রাউন্ডে আবার পেছনে যদি পিকচার অ্যাড করতে চান, সো আপনাকে পিকচার অপশনে যাবেন এবং সিলেক্টেড পিকচার্সে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আপনার পছন্দ অনুসারে আপনার যে কোন পিকচারটা সেখানে অ্যাড করবেন, সো ওই পিকচারটা অ্যাড করে নিতে পারেন। সো আমি আমার চ্যানেলের এই পিকচারটা অ্যাড করছি, সো এই পিকচারটা আমি অ্যাড করে দিব এখন এই জায়গায়। এই এখন আমার চ্যানেলের যে পিকচারটা আমি আসলে তৈরি করেছি বা ওই পিকচারটা এখন সেখানে শো করেছে। সো মনে করেন আপনি আপনার যে ওয়াটারমার্কটা যেমন বোঝা যাচ্ছে না, সো এই ওয়াটারমার্কটা আপনি চাইলে ব্ল্যাক কালারে করে দিতে পারেন। সো এখন এই যে অপশনটা এখন দেখা যাচ্ছে, আর আপনি চাইলে সেটা কালারটা চেঞ্জ করে নিতে পারেন, রেড কালারও দিতে পারেন, এবং সেই কালারটা আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখানে শো করেছি। সো এখানে এই যে এখন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার রয়েছে, সো সেক্ষেত্রে এই যে আমি যেভাবে ফিল ওয়াটারমার্ক এবং কিভাবে যে এখানে যে ওয়াটারমার্ক রয়েছে এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়াটারমার্ক এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সো সেক্ষেত্রে ফিল এফেক্টসটা এবং এডেড ওয়াটারমার্ক কিভাবে যুক্ত করবেন, সো আমি এই বিভিন্ন যে টিউটোরিয়ালসের মধ্যে যে অপশনটা আপনাদের মাঝে দেখিয়েছি যে ফিল এফেক্টসটা এবং প্রিন্টেড ওয়াটারমার্ক, সো সেই নিয়মে আপনারা আপনার যে ডকুমেন্টে বা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে আপনি চাইলে সেভাবে অ্যাড করে নিতে পারেন, এবং আপনাদের পছন্দ অনুসারে সেটা সুইটেবল অনুসারে কালারটা সুইটেবল মনে করে আপনাদের পছন্দ অনুসারে সেই কালারগুলোও অ্যাড করতে পারেন। সো আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সি ইউ নেক্সট টাইম, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।